তোমার এই ধরনের কাজের সঙ্গে তো আমার অনেক দিনের পরিচয়, তো যে যত্ন নিয়ে যেভাবে স্মৃতি এবং এত বড় একটা কৃতি মানুষের পরিচয়টাকে ধরে রাখা, মানে যাকে বলে মানে সশ্রদ্ধা ধরে রাখা, সেই জিনিসটা তো ফুটে উঠছে সর্বত্র, সেখানে কিছু বলার নেই। আর এই সমস্ত বইয়ের মাঝখান থেকে তাঁর পড়াশুনো চিন্তাধারা, এই যে মানে তার প্রস্তুতি পর্বের যে ব্যাপার স্যাপারগুলো বেরিয়ে আসে, সেটা যারা সত্যি সত্যি, যারা সত্যি সত্যি সিনেমার মানে গভীরভাবে পড়তে চায়, সিনেমাকে জানতে চায়, তাদের পক্ষে ভীষণ কাজের একটা ব্যাপার হবে। তবে ভবিষ্যতের মানুষ তো পড়বে না, এটা একদম নিশ্চিন্ত, ভবিষ্যতের মানুষ বই পড়বে না। ভবিষ্যতের মানুষ সত্যি কথা বলতে কি 32.5 ভাজা খাবে, ঠিক যেভাবে রাস্তার ধারে ফুচকা বিক্রি হয়। এখন ফুচকারও নানান রকম হয়ে গেছে, আগে শুধু তেঁতুল জল ছিল, এখন আইসক্রিম থেকে শুরু করে হেনর জিনিস নেই, দই ফুচকা থেকে শুরু করে আমার গ্রামেও হয়। অতএব ভবিষ্যতের মানুষ কী করবে তার কোনো দায় নিতে রাজি নই আমি। তবে এটা রইল, যদি কই কেউ যদি সেরকম শ্রদ্ধার সঙ্গে, সেরকম গম্ভীরভাবে, গভীর মনোনিবেশের সঙ্গে যদি সে কেউ সিনেমা, ভারতীয় সিনেমার একজন যাকে বলে যুগন্ধর মানুষ, তাকে বোঝা এবং তাদের এগিয়ে চলার সময় যখন এরকম চটজলদি, একেবারে চটজলদি খাবারের মতো তৈরি মশলা এবং জিনিসপত্র যা সরাসরি পাওয়া যায় গণমাচায়, সেরকম তো পাওয়া যাবে না। তখনকার দিনে পেলেও যদি কেউ সিরিয়াসলি সেটা নিতে চায়, তার জন্য সাজানো রইল। এটা একটা ভবিষ্যতের জন্য একটা বিরাট কাজ, নিশ্চিন্ত একটা বিরাট কাজ, সেটা খুবই ভালো। কিছু বলার নেই, আর অন্য কিছু বলার নেই, এত মানে যন্ত্রণা সহ্য করে, আমি জানি, আমি সেটা জানি বলে আমি সেই শব্দটা ব্যবহার করলাম, এত যন্ত্রণা সহ্য করে, এত বার ঠোক্কর খেয়ে, এত রকমভাবে তাতেও ধৈর্য না হারিয়ে, তুমি যে সেই একেবারে একল সেঁড়ে যাকে বলে গোয়ারের মতো তুমি যেটাকে তৈরি করতে পেরেছো এবং তুমি যে তৈরি করেছো, সেজন্যে ভবিষ্যতের পৃথিবী তোমার কাছে কৃতজ্ঞ থাকা উচিত। এটা একদম সিরিয়াসলি বললাম, কোনো বানানো কথা না, কারণ তোমাকে আমি বহু বছর চিনি, তুমি কী করো না করো সেদিক থেকেই বলছি। হ্যাঁ, খুব ভালো, জানি না প্রখ্যাত মানুষেরা আর কে কীভাবে নেবেন, কীভাবে দেখবেন, আমি আমার ব্যক্তিগত কথাগুলো আমি বলছি যে হ্যাঁ, একটা দরকার ছিল এগুলো করা। আরও একজন আছে, তোমার সঙ্গে তো প্রায়ই আলোচনা হয়, তাকে নিয়ে যদি করা যায়, সেটি তারও যা মানে তার যা ব্যক্তি, তার যা বৈচিত্র্য, সেটাও কিছু কম নয়। তিনি হচ্ছেন, তুমি জানোই, তবু বলছি, তপন সিনহা। আমাদের এখানকার কথা বলছি, আমি ভারতবর্ষের আর যে কোনো জায়গায় যেখানে সব চলচ্চিত্রর ব্যাপার স্যাপার আছে, সেখানে হয়তো আরও অনেকে আছে, কিন্তু সেখানে সেরকম লোকজনও আছে, তারা সব নিজেদের মতো করে যোগসূত্র করে তারা সব তৈরি করে, কিন্তু তার পেছনে শুধুমাত্র এই প্রাণঢালা ব্যাপারটা থাকে না, ঠিক আছে? তোমার পেছনে কেউ মানে একটা রসদের হাত, সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার মতো লোক কেউ নেই, সেটাও আমি জানি। যা কিছু করো একক চেষ্টায়, তো সেইটা যদি কেউ তোমাকে যদি বোঝে, মানে তারা যদি দেখে সত্যি এর পেছনে তুমি মন দিয়ে কাজটা করো এবং যা করো সেটা শুধু তোমার জন্য নয়, ভবিষ্যতের পৃথিবীর কাছে তুলে দেবে বলে, সেই হিসেবে যদি ভাবা যায়, তাহলে দেখা যাক, যদি কেউ তপন সিনহার জন্য তোমাকে কেউ এগিয়ে আসেন, তার বাড়ির লোকেদের কাছে অনুরোধ রইল, তারা এসে দেখুন যে একক প্রচেষ্টায় যদি এটা হতে পারে, তারা যদি সহযোগিতা করেন, সাহায্য করেন, তাহলে একেবারে মানে সেই
মানে বিস্মৃতির অন্তরাল থেকে খুঁজে আনা বলে, যেভাবে তুমি এই রাতভোরের পোস্টার জোগাড় করেছো যেটা কেউ জানে না, তিনিও বলতেন না, বলতে চাইতেন না, তো সেগুলো তো বেরিয়েছে একেবারে শুরু থেকে ধরা গেছে। জানি না আর কোথাও এক মানে ছাতের তলায় এইভাবে পুরো ব্যক্তিটা ধরা আছে কি না, তবে এটা আছে সত্যি। জানি না ভবিষ্যৎ তোমাকে কি চোখে দেখবে, তবে তুমি একটা কাজ করেছো যার জন্য তুমি ধন্যবাদ আরো।